বলিউডের এ প্রজন্মের অন্যতম চর্চিত নায়িকা সারা আলী খান সৌন্দর্য আর অভিনয় গুণে ইতিমধ্যে নিজের পরিচিতি তৈরি করেছেন। এবার শিরোনামে উঠে এলেন পেটের পোড়া দাগ নিয়ে র‍্যাম্পেজে। কয়েকদিন আগে মুম্বাইয়ের বরুণ চাক্কিলামের ডিজাইন করা পোশাকে ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে হেঁটেছেন সারা। ঝলমলে ধূসর লেহেঙ্গায় দেখা যায় মুক্তার কাজ, জমকালো সাজের সঙ্গে সকলের চোখে পড়েছে তার পেটের পোড়া দাগও। সেই পোড়া ত্বক না ঢেকে তা নিয়ে সংকোচ না করেই আত্মবিশ্বাসের সঙ্গে র‍্যাম্পে হেঁটেছেন সারা, আর তাতেই সবার মন জিতলেন তিনি। নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন সাইফ কন্যা। র‍্যাম্পে হাঁটার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সারা বলেন, অনেক আনন্দ পেয়েছি কিন্তু আমি বেশ নার্ভাসও ছিলাম। গত কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, দুটি সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। র‍্যাম্পে বেশ উপভোগ করেছি, অনেক ভালো লাগছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কয়েকদিন আগে পুড়ে যায় সারার পেটের একাংশ, পেটের উপর গরম কফি পড়ে যায় তার। তবে সেই দাগ ঢাকার বিশেষ চেষ্টা করেননি অভিনেত্রী, নায়িকা হওয়া সত্ত্বেও সেই নিয়ে কুণ্ঠাবোধ করেননি সারা। সারা এখন ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা অ্যায় ওয়াতান মেরো ওয়াতান ও মার্ডার মোবারকের প্রচার নিয়ে। এর মধ্যে মার্ডার মোবারক ইতিমধ্যে মুক্তি পেয়েছে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত হচ্ছে অ্যায় ওয়াতান মেরো ওয়াতান। সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী উষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলী খান। ভারতীয় হাম চালাঙ্গে আপনা দেশ। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি। দিল ধড়কায়ে আর সিটি বাজায়ে।